ফের অর্থমুখী দেশের কোভিড গ্রাফ সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 14917 জন এবং করোনায় প্রাণ হারিয়েছেন 32 জন তবে সুস্থতার হার 98.54%। উদ্বেগ বাড়িয়ে স্বাধীনতা দিবসে গত 24 ঘন্টায় বাড়লো সংক্রমিতের সংখ্যা বেশ কয়েকটি রাজ্যের করোনা গ্রাফ এখনো উদ্বেগজনক এখনো চিন্তায় রাখছে দিল্লি কেরল তামিলনাড়ু কর্ণাটকের মতো রাজ্যগুলোর করোনা পরিসংখ্যান সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 14917 জন দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 117508 জন স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন 32 জন যা আগের দিনের থেকে অনেকটাই কম দেশে এখনো পর্যন্ত কোভিডে মোট মৃত্যুর সংখ্যা 527069 তবে এসবের মাঝে মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শক্তি যোগাচ্ছেন করোনা জয়ীরা সুস্থতার হার 98.54% কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য এখনো পর্যন্ত দেশে করোনায় টিকার ডোজ দেওয়া হয়েছে প্রায় 208 কোটি 25 লক্ষ ব্যুরো রিপোর্ট নিউজ হেডলাইন।